শরীরের বিভিন্ন স্থানে অনেক সময় ব্যথা অনুভব হয়, অনেক কঠিন ব্যথা, হাত পা কোমর ঘাড় অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আমাদের ব্যথা অনুভব হয়। সেই ব্যথা থেকে নিরাময়ের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফর্মুলা বলে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়াগুলো পড়ে যদি আমরা ঝাড়ফুঁক করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কঠিন আর জটিল ব্যথা অনুভব হোক না কেন, আল্লাহ পাক আমাদের ব্যথা থেকে নিরাময় দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও ডাক্তারি করতেন না, কিন্তু সমস্ত চিকিৎসকের চিকিৎসক তিনি। তিনি এমন কিছু ফর্মুলা দিতে পারতেন যার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব হয়ে যেত। তো আজকে যে দোয়াটি আপনাদের সামনে আরজ করব, সেই দোয়াটি মুসলিম শরীফের 2202 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করা হয়েছে এবং সহিহ ইবনে হিব্বানের 2964 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে যদি ব্যথা অনুভব হয়, শরীরের যে কোনো জায়গায়, অনেক সময় হাত নাড়ানো যায় না, পা নাড়ানো যায় না, ঘাড় নাড়ানো যায় না, ঘাড় সোজাও করা যায় না, বাঁকাও করা যায় না, এমন একটা পরিস্থিতি সকল মানুষই যখন সম্মুখীন হয়ে যায়, আল্লাহর নবীর শিখানো আমল যদি করতে পারি, আল্লাহর নবীর শিখানো এই দোয়ার মেডিসিন যদি ব্যবহার করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরের যে কোনো অঙ্গে ব্যথা অনুভব হোক, ব্যথার ওই স্থানে তোমরা হাত দাঁড়াতে ধরবে, ধরে তিনবার বিসমিল্লাহ পড়বে। তিনবার বিসমিল্লাহ পড়ার পরে একটি দোয়া, যে দোয়াটি সহিহ মুসলিমে এসেছে, সহিহ ইবনে হিব্বানও এসেছে, এই দোয়াটি আমরা সাতবার পড়ব। দোয়াটি হলো আউযু বিল্লাহি وقدرته من شر ما أجد وأحاذر أبار بوتشي أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر এই দোয়াটি আমরা সাতবার পড়ব, বেতার স্থানে সাতবার ফু দিব, সাতবার জার ফুক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের বিভিন্ন জায়গার ব্যথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাময় করে দিবেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুস্থ থাকার জন্য নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেভাবে আমরা থাকব, তাহলে সুস্থ থাকা যাবে। মাঝে মাঝে মানুষের যখন পরিস্থিতি ভিন্ন রকম হয়ে যায়, এক এক পরিবেশে যখন মানুষ চলে যায় বিভিন্ন, তখন তার শরীরে শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থতা বোধ করে থাকে, তখনই দেখা যায় আমরা মেডিকেল দৌড়াদৌড়ি না করে এই দোয়াগুলো যদি আমাদের জানা থাকে, এই দোয়াগুলি পড়ে ফু দিব, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা নিয়ামত আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।